ওয়েলকাম বন্ধুরা আজকে আপনারা অনস্কে দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর সিক্স আমি হাতে কলমে ফিল আপ করে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ফর্ম নম্বর সিক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্ম যারা রেশন দোকান কিংবা কেরশন দোকান পরিবর্তন করতে চাচ্ছেন তাদের জন্য এই ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে এবং দুয়ারে সরকারের ক্যাম্পে জমা করতে হবে তবে এই ফর্মে কিন্তু তিন ধরনের ট্রান্সফারের কথা বলা আছে তিন ধরনের ট্রান্সফারের জন্য আপনি এই আবেদনপত্রটা পূরণ করে জমা করতে পারবেন প্রথমত মনে করুন কোনো পরিবার এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটিং হয়েছেন মানে একেবারে অন্যত্র গিয়ে বসবাস স্থাপন করেছেন সেক্ষেত্রে পুরো পরিবারটাই তাদের রেশন কার্ড পরিবর্তন যদি করতে চান অন্য জায়গা থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে চান সেক্ষেত্রে তাদেরকেও এই ফর্ম নম্বর সিক্স ফিল আপ করতে হবে আবার যদি দেখা যায় যে একটা পরিবারের কয়েকজন মেম্বার মাত্র তারা অন্যত্র গিয়ে বসতি স্থাপন করেছে এবং সেখান থেকেই তারা রেশন সামগ্রী সংগ্রহ করার কথা ভাবছে সেক্ষেত্রেও তাদেরকে কিন্তু ফর্ম নম্বর সিক্স ফিল করতে হবে এছাড়াও তিন নম্বর যেটা কেস মনে করুন বিয়ে হয়ে গিয়েছে কোনো মেয়ের সেক্ষেত্রে ব্যাপার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে তার রেশন কার্ড ট্রান্সফার করতে হবে সেক্ষেত্রেও কিন্তু এই ফর্ম নম্বর সিক্স ফিল আপ করতে হবে মানে একটা মাত্র ফর্ম যেখানে তিনটে কেস হতে পারে আপনাদের সঙ্গে তিনটে কেসই কিন্তু আমি আপনাদের সঙ্গে ক্লিয়ারলি ডিসকাস করবো তো খুবই ইনফরমেটিভ ভিডিও অবশ্যই আপনারা শেষ অবধি দেখতে থাকুন এই ফর্মটা আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পাবেন এই ফর্ম আপনারা প্রিন্ট আউট করে অবশ্যই ফিল আপ করতে পারবেন তো প্রথমত এখানে দেখুন সেকশন এ এখানে বলা হচ্ছে এক্সিস্টিং কার্ড টাইপ অ্যান্ড নাম্বার অফ দ্য হেড অফ ফ্যামিলি অর এনি আদার মেম্বার ফর দ্য চেঞ্জ অফ অ্যাফিয়ার্স অফ ফর দ্য হোল ফ্যামিলি এই কথাটা মাথায় রাখতে হবে হোল ফ্যামিলি পুরো পরিবারটার কথা বলা হচ্ছে যেটা ফার্স্ট কেস আমি বলছিলাম পুরো পরিবারটাই যদি তাদের রেশন কার্ডগুলো চেঞ্জ করতে চান মানে অন্য জায়গা থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে চান রেশন দোকান বাকি রেশন দোকান পরিবর্তন করতে চান সেজন্য কিন্তু একমাত্র সেকশান এটা ফিল আপ করতে হবে তো সেকশান এ তাহলে তারাই ফিল করবেন যাদের পরিবারটার প্রত্যেকটা মেম্বারই কিন্তু অন্য জায়গায় চলে গেছেন এবং নতুন জায়গা থেকেই রেশন সামগ্রী সংগ্রহ করবেন তো এক্ষেত্রে কার ডিটেলস এখানে দেবেন পরিবারের যিনি হেড অফ ফ্যামিলি মেম্বার আছেন বা ওই পরিবারের যে কোনো একজন মেম্বার যার রেশন কার্ড আছে তার ডিটেলস দিলেই এখানে হবে তো তাদের মধ্যে একজনের নাম আপনারা এখানে লিখবেন আমি যেভাবে লিখেছি প্রত্যেকটা ক্ষেত্রেই আপনারা ক্যাপিটাল লেটার ফিল আপ করবেন এবং নামের মাঝে আপনারা অবশ্যই একটা করে ঘর ফাঁকা রাখবেন তো আমি এখানে নাম লিখলাম একটা এক্সাম্পল দেখলাম রাহুল স্পে একটা ব্ল্যাঙ্ক দিয়ে রয় রাহুল রয় তার রেশন কার্ড টাইপ যেটা মানে কার্ড ক্যাটেগরি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এই ধরনের ক্যাটাগরি যেগুলো আছে তো যে ক্যাটাগরির কার্ড সেটা অবশ্যই আপনারা টিকমার্ক দেবেন সিলেক্ট করে বোঝাবেন এবং সেই রেশন কার্ডের নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন এরপর আমরা চলে আসবো সেকেন্ড কেস সেকেন্ড কেস হচ্ছে এখানে দেখুন ডিটেলস অফ দ্য মেম্বারস ইফ অনলি সাম মেম্বার আর অ্যাপ্লাইং নট ফর হোল মানে পুরো পরিবারটা নয় আমি যে সেকেন্ড কেসের কথা বলছিলাম পরিবারের কয়েকজন মেম্বার মনে করুন পরিবারের পাঁচটা রেশন কার্ড আছে যার মধ্যে দুজন বা তিনজন চাচ্ছেন যে তারা অন্যত্র কোনো রেশন দোকান থেকে রেশন সামগ্রী নেবেন সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু সেকশান বিটা ফিল আপ করতে হবে তারা কিন্তু কোনো মতে সেকশান এ কিন্তু ফিল করবে না যে পরিবারের কয়েকজন মেম্বার ট্রান্সফার করতে যাচ্ছেন তারা শুধুমাত্র সেকশান বিতেই ফিল করছেন এতে ফিল করবেন না আর যারা পুরো মেম্বারটাই পরিবর্তন করতে যাচ্ছেন তারা কিন্তু সেকশন এ ফিল করবেন এবং তারা সেকশান বি ফিল আপ করবেন না তো সেকশান বি আপনারা কীভাবে ফিল আপ করবেন যারা চাচ্ছেন পরিবারে কয়েকজন ট্রান্সফার করতে সেক্ষেত্রে একইভাবে আপনারা নাম লিখবেন রেশন কার্ড টাইপ সিলেক্ট করবেন মানে টিকমাক দিয়ে রেশন কার্ডের নাম্বার বসাবেন এবং এখানে দেখুন আরও একটা ঘর রয়েছে যে প্রতিবন্ধী হলে ইএসের পাশে এই ঘরে আপনারা টিকমার্ক দেবেন আর যদি স্বাভাবিক ব্যক্তি হন সেক্ষেত্রে আপনার নইয়ের পাশে ঘরে টিকমাক দেবেন এইভাবে আপনারা যারা যারা পরিবর্তন করতে চাচ্ছেন তাদের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে তো এখানে সরোপরি আপনারা তিনজনের নাম দেখতে পাচ্ছেন তিনজনের নাম দেওয়ার জায়গা আছে যদি এর থেকেও বেশি মেম্বার ট্রান্সফার করতে চায় সেক্ষেত্রে কিন্তু এই পেজটাকে আবার আপনাকে জেরক্স করতে হবে জেরক্স করে আপনারা এই সেকশান বিয়ের মধ্যে মনে করুন আপনার চারজন ট্রান্সফার করতে চেয়েছে তিনজন এখানে লিখলেন এবং নতুন পেজে আবার এখানে আরও একজনের নাম লিখে দিলেন এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে এরপরে দেখুন বন্ধুরা সেকশন সি এই সেকশন সি কিন্তু সবার জন্য মানে পুরো পরিবারটার ক্ষেত্রেও সেকশন সি ফিল আপ করতে হবে এবং পরিবারের কিছু মেম্বারদের ক্ষেত্রেও কিন্তু সেকশন বি ফিল আপ করার পরে সেকশন সি ফিল আপ করতে হবে সেক্ষেত্রে এই ক্ষেত্রে কী ফিল আপ করবেন যে নতুন রেশন দোকান বা কেরোসিন দোকান তাদের ডিটেলস দিতে হবে তো এখানে আমি লিখলাম রেশন দোকানের নামটা এখানে লিখে দিয়েছি এবং রেশন দোকানের যে কোড নাম্বার থাকে পিএস কোড সেই কোড যদি না জানা থাকে কোনো সমস্যা নেই আপনি এখানে ফাঁকা রাখুন দোয়ার ক্যাম্প থেকে এটা আপনারা ফিল আপ করে নেবেন জেনে নিয়ে একইভাবে কেরোসিন দোকানের নাম আপনারা এখানে লিখে দেবেন যদি একই হয় একই লিখবেন এবং কোড জানা থাকলে কোড লিখবেন নাহলে আপনারা ফাঁকা রাখবেন এরপর চলে আসি থার্ড কেস থার্ড কেস যেটা বলছিলাম বিবাহ পারপাসে সেটা এখানে দেখুন বলাই আছি ইফ অ্যাপ্লাই ফর চেঞ্জ অফ রেশন শপ ওর শপ ডিউ টু ম্যারেজ ডিভোর্স অফ সেপারেশন শুধু বিয়ে না ডিভোর্স বা সেপারেশনের ক্ষেত্রেও কিন্তু সেকশান ডি থেকে ফর্ম ফিল করা শুরু করতে হবে আমি এখানে স্টার মার্কস দিয়ে সহজে বুঝিয়ে দিচ্ছি এখানে একটা স্টার মার্কস দিয়ে যে এটা কারা ফিল করবে মেয়েদের ক্ষেত্রে যারা বিবাহ ডিভোর্স বা সেপারেশনের জন্য ট্রান্সফার করতে যাচ্ছেন তাদের জন্য তো এখানে আমরা ফিল আপ করবো কী করবো সবার প্রথমে যে মেয়েটা ট্রান্সফার করতে যাচ্ছেন তার নিজের রেশন কার্ডে তার যে বানানটা আছে নামের সেই বানানটা এখানে লিখবে এবং তার কার্ড ক্যাটাগরি এখানে লিখে দেবে কার্ডের নাম্বার বসাবে এবং বিয়ের পরে বা ডিভোর্সের পরে তার কি নাম হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন আমি এখানে দেখিয়েছি রনিতা মণ্ডল একটা এক্সাম্পেল দেখিয়েছি এবং বিয়ের পরে তার টাইটেলটা হয়েছে রনিতা রয় মানে রয় পরিবারে বিয়ে হয়েছে স্বাভাবিকভাবে এরপর কার্ড ক্যাটাগরি বসাতে হবে তো যে পরিবারে ট্রান্সফার হয়ে যাচ্ছে মেয়েটা সেই পরিবারেরই কার্ডের ক্যাটাগরি বসাতে হবে তো এখানে আমি পি এইচ লিখে দেখালাম যে পরিবারে যাচ্ছে তাদের কার্ড ক্যাটাগরি পি এইচ এবং কোন একজন ব্যক্তির রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে আমি এখানে বসিয়ে দিলাম এবারে আপনাদেরকে অবশ্যই বলবো যদি সেকশন ডি শুধুমাত্র অ্যাপ্লিকেভেল সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেকশান এ বি সি কিছুই কিন্তু ফিল আপ করতে হবে না আবার যদি পরিবার সমগ্র পরিবার যদি পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে শুধুমাত্র এ এবং সি সেক্ষেত্রে কিন্তু ডি ফিল আপ করতে হবে না আবার পরিবারের কিছু মেম্বারদের জন্য সেক্ষেত্রেও কিন্তু ডি ফিল আপ করতে হবে না শুধুমাত্র তারা বি আর সি ফিল আপ করতে হবে আমি বোঝার সুবিধার জন্য নিচে কিন্তু এখানে লিখে দেখিয়ে দিচ্ছি সব সদস্যদের জন্য সেকশান এ আর সি কিছু সদস্যদের জন্য সেকশন বি আর সি এবং বিবাহ পারপাসে বা ম্যারেজ বা ডি সেপারেশনের পারপাসে সেক্ষেত্রে শুধুমাত্র সেকশান ডি এই পেজে ফিল আপ করতে হবে আশা করি আপনাদের আলাদা করে আর কমেন্ট সেকশানে এই নিয়ে কোনো রকম কোয়ারিজ থাকবে না তো বন্ধুরা এইভাবে আমরা ফার্স্ট পেজ ফিল আপ করলাম এরপর আমরা চলে যাব সেকেন্ড পেজে এরপর আমরা সেকেন্ড পেজ শুরু করবো সেকশান ই দিয়ে এখানে কনট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে হবে তো কনট্যাক্ট ডিটেলস এখানে দেবেন একটা মোবাইল নাম্বার দেবেন একটি মোবাইল নাম্বার যদি অল্টারনেট মোবাইল নাম্বার থাকে আপনারা এখানে বসতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে বসাতে পারেন ইমেল আইডি জানা থাকলে বসাতে পারেন আর এখানে আপনারা কেউ টিকমার্ক দেবে না টিকমার্ক দিলে কিন্তু খাদ্য দপ্তর থেকে কোনো রকম আপডেটস আপনারা মেসেজের মাধ্যমে পাবেন না এবার একটা কথা বলবো যদি বিবাহ পারপাসে আপনারা ফিল আপ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এইগুলো ফিল আপ করতে হবে তবে এক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির কিন্তু পরিবারের মোবাইল নাম্বার বা ডিটেলসগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে এরপর আমরা ফিল আপ করবো সেকশান এইট সেকশান এপে ফিল আপ করবো কি আমরা আধার ডিটেলস দেবো যাদের যে পরিবারে রেশন কার্ড রয়েছে তো আমরা এখানে এক নম্বর ফ্যামিলি মেম্বার দিয়ে শুরু করছি এক্ষেত্রে সবারই কিন্তু সে ট্রান্সফার করতে চাক না চাক সেই পরিবারের সবারই কিন্তু এখানে ডিটেলস দিতে হবে তো প্রথমত এক নম্বরেই এখানে কিন্তু হেড অফ ফ্যামিলি বলে লেখা আছে মানে এক নম্বর ঘরে এখানে ওই পরিবারের যিনি হেড আছেন তার নাম লিখবেন তার রেশন কার্ডের নাম্বার বসাবেন কার্ড ক্যাটেগরি সিলেক্ট করবেন এবং তার আধার কার্ডের নাম্বারটা বসাবেন প্রতিবন্ধী না হলে নয়ের পাশে করে টেকমাক দেবেন এইভাবে যতজন মেম্বার আছে সবারটা আপনারা এখানে লিখে দেবেন এখানে দেখুন সর্বমোট তিনজনা জায়গা আছে তো এখানেও প্রশ্ন আসতে পারে যে আমার পরিবারে চারজন বা পাঁচজন আছে সেক্ষেত্রে আমি কীভাবে বাকি দুজন মেম্বারের বা তিনজন মেম্বারের ফিল আপ করবো সেক্ষেত্রেও একটাই উত্তর এই সেকেন্ড পেজ আবার আপনারা জেরক্স করে নেবেন এবং বাকি মেম্বারদের তথ্য আবার নতুন পেজটাতে আপনারা ফিল আপ করবেন এবং এক্ষেত্রেও অবশ্যই উল্লেখ করব যদি থার্ড কেসে আপনারা ফিল আপ করেন মানে বিবাহ পারপাসে যদি ফিল আপ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সেকশন এ ফিল আপ করতে হচ্ছে এবং এখানে যে ডিটেলসগুলো দেবেন সেক্ষেত্রে অবশ্যই মেয়েটা নতুন যে পরিবারে যাচ্ছে সেই পরিবারের ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে যে পরিবারের সঙ্গে সে যুক্ত হবে বা ট্রান্সফার হয়ে যাচ্ছে যে পরিবারে সেই পরিবারের ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে এরপরে সেকশন জি আমরা অ্যাড্রেস ফিল আপ করব এখানে ডিস্ট্রিক্ট বসাবেন এখানে যেভাবে আমি লিখেছি ক্যাপিটাল লেটারে আপনার প্রত্যেকটা লিখবেন একটা করে ঘর মাঝখানে ফাঁকা দেবেন সাবডিভিশন উল্লেখ করবেন আপনার ব্লক মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপাল কর্পোরেশনের নাম লিখবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার লিখবেন ভিলেজ রোড বা স্ট্রিটের নাম লিখবেন এরপরে পিনকোড বসাবেন আপনার পোস্ট অফিসের নাম লিখবেন পুলিশ স্টেশনের নাম বসাবেন এবার তারপরে এখানে একটা টিকমার্ক দেবেন এই জায়গাটাতে এই গল্পগুলো কিছু পড়তে হবে না সরাসরি এখানে আপনার সিগনেচার করে দেবেন রাহুল রয় আর এখানে আমি আরও একটা স্ল্যাশ দিয়ে দেখিয়েছি যে থার্ড কেস বলছিলাম মেয়েদের জন্য যেটা বিবাহের পাশে বা ম্যারেজ পাশে প্রশ্নের জন্য সেক্ষেত্রে আমি আরও একবার ফর্মটা যদি আপনাকে মনে করাই আমি প্রথমে লিখেছিলাম ওই রনিতা মণ্ডল এবং বিয়ের পরে তার নাম লিখছেন রনিতা রয় মানে এক্ষেত্রে কেন দেখলাম রনিতা রয় এখানে সই করেছে দেখুন রনিতা রয় হিসেবে রনিতা মণ্ডল হিসাবে কিন্তু সই করেনি কারণ সে বিবাহের পারপাসে তার রেশন কার্ডটা ট্রান্সফার করছে এবং শ্বশুরবাড়িতে গিয়ে রনিতা রয় তার নাম হচ্ছে তাই সে রনিতা রয় নামে কিন্তু এখানে সিগনেচার করবে তো বন্ধুরা এখানে আপনারা রেট বসিয়ে দেবেন যেদিনকে দোয়ার সরকার ক্যাম্পে গিয়ে জমা করবেন এরপর আমরা দেখে নেব ডকুমেন্টস কী কী আপনারা দেবেন এই ফর্মের সঙ্গে প্রথমেই বলবো আধার কার্ডের জেরক্স সবার কিন্তু দিতে হবে এবং দ্বিতীয়ত যদি দেখা যায় কারোর বয়স পাঁচ বছরের কম সেক্ষেত্রে তার আধার কার্ড নয় তার বার্থ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে এবং বিবাহ পারপাসে হলে সেক্ষেত্রে মেয়েদের জন্য একটা বিবাহ সার্টিফিকেট দিতে হবে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে এবং যে পরিবারের সঙ্গে ওই মেয়েটা গিয়ে যুক্ত হচ্ছে সেই পরিবারের যিনি হেড আছেন এবং তার যে হাজব্যান্ড আছে বা যে পরিবারে যাচ্ছে সেই অনুযায়ী তার ফাদার গার্জেন তাদের কিন্তু রেশন কার্ডের অক্স কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে তো বন্ধুরা এই হচ্ছে একটা কমপ্লিট ভিডিও এবার আপনারা আরও একটা সেকশন দেখতে পাচ্ছেন রিসেপ্ট সেকশন এখানে আপনাকে কিছু করতে হবে না এখানে বারকোড নম্বর তারপরে ডেট সিগনেচার যা করার করবেই আপনার দুয়ারে সরকার ক্যাম্প থেকে এবং আপনাকে একটা রিসিভ কপি হিসেবে দেবে বন্ধুরা এই হচ্ছে একটা কামপ্লিট ভিডিও ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই রিকোয়েস্ট হল একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেশন যোগায় তাই অবশ্যই লাইক করুন ইনফরমেটন মনে হলে শেয়ার করতে দেখুন যারা এই চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নেই প্লিজ সাবস্ক্রাইব করুন বেল আইকনে প্রেস করবেন আপনার এখনও পর্যন্ত রকম কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে টাইপ করবেন